এপিসোড তো আপনারা দেখলেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, কিন্তু ওটাই একমাত্র এপিসোড নয়। আপনাদেরকে অনুরোধ যে এরকম এটা একটা ভিডিও দেখলেন, এরকম চন্দননগরে 2019 সালের জগদ্ধাত্রী পুজো সেরা 30টা জগদ্ধাত্রী পুজো মণ্ডপের ভিডিও আমরা দেখাচ্ছি স্বরূপ কথা ইউটিউব চ্যানেলে, একটাও মিস করবেন না। আমার মনে আছে গতবার চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপগুলো দেখে স্বয়ং সচিন তেন্ডুলকার নিজে টুইট করেছিলেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা। আপনারা একবার চেক করে নিতে পারেন, দেখে নিতে পারেন, খবর হয়েছিল সব জায়গায়, আমি নিজে দেখেছি। তো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিং দেখে সচিন তেন্ডুলকারও মুগ্ধ হয়েছিলেন। তো বাঙালি কেন সেই জগদ্ধাত্রী পুজো মিস করবে? এবছর 2020 এই করোনার আবহে হাইকোর্টের রায় আছে, পুলিশ প্রশাসনের নিয়ম আছে, আমার আপনার নিজেদের সুরক্ষার জন্য বাড়ি থেকে না বেরোনোই ভালো। তাই সব পরিবারে বসে পড়ুন মোবাইলের সামনে, স্বরূপ কথা ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন চন্দননগরের 2019 সালের সেরা 30টা জগদ্ধাত্রী পুজো মণ্ডপ, তার প্রতিমা একটাও মিস করবেন না। সবাই মিলে দেখুন, দেখবেন 3 মিনিট 3.5 মিনিটের এক একটা ভিডিও, আপনার কি সুন্দর 2.5 ঘন্টা 3 ঘন্টা কেটে যাবে, পা ব্যথা করবে না, কোথাও কোনো অসুবিধা হবে না, করোনা থেকে বাঁচবেন, মানুষের মাঝে গ্যাদারিংয়ে পৌঁছলেন না, সব কিছু সত্ত্বেও দেখে ফেলুন। দেখার পর আপনার বন্ধু বান্ধব চেনা পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন সেই ভিডিওগুলো, তারাও দেখুন যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কি হয়, যার জন্য সচিন তেন্ডুলকারের মতো ব্যক্তিত্বকেও টুইট করতে হয় চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।